বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর, আবারও রিপিট আসছে কিরণমালা ধারাবাহিকটি। কিরণমালা ধারাবাহিকটি শিশু থেকে বিদ্যা পর্যন্ত সবারই খুবই প্রিয় সিরিয়াল ছিল। এবার আবারও রিপিট আসছে স্টার জলসায় কিরণমালা ধারাবাহিকটি। 2014 সালে শুরু হয়েছিল কিরণমালা ধারাবাহিকটি আর এই ধারাবাহিকটি শেষ হয় 2016 সালে। কিরণমালা ধারাবাহিকে প্রায় 721 এপিসোড ছিল। সবকটি এপিসোড খুবই অসাধারণ, যা মুগ্ধ করেছে বাংলা দর্শকদের। রূপকথার গল্পে কিরণমালা ধারাবাহিকের মতো সৌন্দর্যময় ধারাবাহিক হয়তোবা বাংলা দর্শকেরা আর কোনো ধারাবাহিক দেখেননি। বাংলার দর্শকেরা চান কিরণমালা সিজন টু আসতে। কবে আসতে পারে কিরণমালা সিজন টু তা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে কিরণমালা আবারও রিপিট চলে এসেছে। আপনারা ইউটিউবে বা টিভির পর্দায় দেখতে পারবেন কিরণমালা অভিনেত্রী রূপমা রায়ের অভিনয় তো সবার খুবই পছন্দের, আর তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন বাংলার দর্শকদের। শিশু থেকে বিদ্যা পর্যন্ত সবারই প্রিয় সিরিয়াল কিরণমালা। রূপকথার গল্পে কিরণমালা ধারাবাহিকটি আর এই ধারাবাহিকটি দেখার জন্য টিভির পর্দায় বসে থাকেন হাজার হাজার দর্শক। সুপ্রিয় দর্শক, আপনারা কে কে কতটা এক্সাইটেড কিরণমালা ধারাবাহিকটি দেখার জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কিরণমালা সিজন টু দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কিরণমালা টু লিখে কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি বিনোদন জগতের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।